আজকে যে বিজনেস প্ল্যানটি আপনাদের সাথে শেয়ার করব সেটা আপনারা থাম্বনেইল থেকে বুঝেই গেছেন যে আজকে পাউরুটি তৈরির ব্যবসা নিয়ে কথা বলবো, যেটা একটা হাই ডিমান্ডেবল প্রোডাক্ট, যেটার চাহিদা মার্কেটে এত পরিমাণে বিদ্যমান যে আপনি যে কোনো ব্র্যান্ডেড প্রোডাক্ট মার্কেটে আনলে চলবেই চলবে, 100% গ্যারান্টি। তো আজকে পাউরুটি ব্যবসা কিভাবে আপনি শুরু করতে পারবেন পুরো ফুললি প্রসিডিওরটা আলোচনা করবো, সেই কারণে বলবো শেষ পর্যন্ত ভিডিওটা মাঝখানে স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। এবং এটা একটা কিন্তু পুরোপুরি হাই প্রফিটেবল বিজনেস আইডিয়া, যেটা করে আপনি প্রতি মাসে প্রায় 90,000 টাকা আয় করতে পারবেন, অর্থাৎ প্রতিদিন কমপক্ষে 3,000 টাকা আয় করতে পারবেন যদি ঠিকমতো আপনি মার্কেটিং করতে পারেন। আপনারা জানেন যে হাতে বেলা রুটি তৈরিতে দীর্ঘ সময়ের কারণে অনেকে হাতে বেলা রুটির জায়গায় স্থান দেন পাউরুটিকে, কারণ পাউরুটি প্যাকেট থেকে বের করে নিলেই চলে, অন্য কোনো পরিশ্রম নেই। সেই কারণে পাউরুটির চাহিদা মার্কেটে কিন্তু ব্যাপক। কর্মব্যস্ততার মাঝে ক্রেতা পাউরুটিকেই বেশি গুরুত্ব দেয়। বেকারি আইটেমের মধ্যে পাউরুটি তৈরি করে খুব সহজে খরচ খরচা বাদ দিয়ে প্রায় 30-35% লাভ করা যায়। যে কোনো লোকাল মার্কেটে পাউরুটি কিন্তু ভালো চলে, এর জন্য আপনাকে কোনো ব্র্যান্ডেড কোম্পানি হওয়ার প্রয়োজন হয় না। পাউরুটি ব্যবসা করতে গেলে কী কী লাগবে তার এ টু জেড আলোচনা করা হলো। প্রথমে যে মেশিনটি লাগবে পাউরুটি তৈরি ব্যবসা করতে গেলে, আপনি যদি ম্যানুয়ালি করতে চান, আপনি যদি হাতে ময়দা মাখিয়ে পাউরুটি তৈরি ব্যবসা করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমটা বেশি হবে। তবে আপনি যদি বেশি প্রোডাকশন করতে চান তাহলে আপনাকে একটা ডো মেকিং মেশিন কিনতে হবে, অর্থাৎ ময়দা মাখার মেশিন কিনতে হবে, যেটার দাম পড়ে যাবে 24,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। আপনি যদি প্রথম প্রথম ম্যানুয়ালি করতে চান তাহলে হাতেও করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি হাতে করবেন। তবে আপনি যদি পুরোপুরি ফুললি রানিং বা বেশি প্রোডাকশন করতে চান সেক্ষেত্রে আপনাকে ডো মেকিং মেশিন কিনতে হবে, অর্থাৎ ময়দা মেকার মেশিন, যেটা কোথা থেকে কিনবেন আমি সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। 2 নম্বর লাগবে, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ভাইটাল যে পয়েন্টটা সেটা হচ্ছে দুই নম্বর লাগবে হচ্ছে ইলেকট্রিক একটা ওভেন লাগবে। এই ইলেকট্রিক ওভেনটার নাম হচ্ছে ইলেকট্রিক ডেক ওভেন। এই ওভেনটার দাম পড়ে যায় বিভিন্ন সাইজের, বিভিন্ন ওজনের এবং বিভিন্ন ক্যাপাসিটির মেশিন আছে, এই মেশিনটার বিভিন্ন সাইজের হিসাবে দাম আছে, যেমন 50,000 টাকা থেকে শুরু করে এই মেশিনটা আপনার 90,000 টাকা দাম পড়ে যাবে। তবে এই ব্যবসাটিতে যেমন ইনভেস্ট করতে হয় তেমনি কিন্তু এর প্রফিটটাও ভালো। আপনি প্রায় 2 মাসের মধ্যে এর পুরো ফুললি প্রফিট আপনি তুলে নিয়ে মেশিনের খরচা পুরোপুরি তুলে নিতে পারবেন। এবং আপনি চাইলে ইলেকট্রিক ওভেনের বদলে কিন্তু আপনি কম খরচে কয়লার ছাঁচেও করতে পারেন। তবে কয়লার ছাঁচে করতে হলে সেক্ষেত্রে কিন্তু আপনার জ্বালানি খরচ বেশি পড়বে, প্রতিদিন আপনার একটা জ্বালানি খরচের হেডেক থাকবে। কিন্তু কারেন্টের ব্যাপারটা হচ্ছে আপনি প্রতি মাসে বা 3 মাস অন্তর একটা কারেন্টের চার্জ দিতে হয়। তবে আপনি যদি এখন অত্যাধুনিকভাবে শুরু করতে চান, একটু বেশি প্রোডাকশন করতে চান, তাহলে আপনাকে ইলেকট্রিক ডেক ওভেন মেশিন কিনতে হবে। কোথা থেকে এই মেশিনগুলো আপনি পারচেস করবেন তার পুরোপুরি ঠিকানা আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। তবে পাউরুটি কিন্তু দু প্রকারের হয়, একটা হচ্ছে নর্মাল যে পাউরুটিগুলো থাকে, আর একটা হচ্ছে স্লাইসার পাউরুটি। তো স্লাইসার পাউরুটি কিন্তু মার্কেটে ভালো চলে, সেই কারণে আপনি যদি স্লাইসার পাউরুটি তৈরি করে ব্যবসা করতে চান সেক্ষেত্রে আপনাকে একটা ব্রেড স্লাইসার মেশিন কিনতে হবে। ব্রেড স্লাইসার মেশিনের দাম পড়ে যায় 18,000 টাকা থেকে 20,000 টাকার মধ্যে। যে ঠিকানা থেকে আপনি ইলেকট্রিক ওভেন আর ডো মেকিং মেশিন কিনতে পারেন সেখান থেকে আপনি ব্রেড স্লাইসার মেশিনটাও কিনতে পারবেন। 4 নম্বর লাগবে আপনি বেকিং ট্রে। যেহেতু আপনি পাউরুটির বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের আপনি বেকিং করবেন, সেক্ষেত্রে আপনাকে 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 10 ইঞ্চি, 11 ইঞ্চি এরকমভাবে বেকিং ট্রে কিনতে হবে, যেটা আপনি অনলাইন বাড়িতে বসে অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন। যেটা কেনার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকে পারচেস করতে পারেন, চাইলে আপনার পার্সোনাল বাড়ির ক্ষেত্রেও সেটা কিনতে পারেন। প্রতি 5 পিসের দাম পড়ে যায় 750 টাকা বেকিং ট্রে। এবং আপনি যদি 100 পিস কেনেন, 100 পিস বেকিং ট্রে দিয়ে ব্যবসাটা শুরু করেন, যেহেতু বেশি প্রোডাকশন করবেন সেহেতু আপনাকে 15,000 টাকার বেকিং ট্রে কিনতে হবে। তাছাড়া এই সমস্ত মেশিন দিয়ে আপনি চাইলে যে কোনো প্রকারের বেকারি আইটেম, যেমন ধরুন বিস্কুট, প্যাটিস, কেক, যাবতীয় সব রকমের বেকারি আইটেম আপনি বানাতে পারবেন। আমি শুধুমাত্র এখানে রুটির আইটেম কথা বলছি, তাছাড়া আপনি কিন্তু বেকারির সমস্ত রকম আইটেম এই সমস্ত মেশিনের দ্বারা করতে পারবেন। এবারে আসা যাক আপনি যে রুটিগুলো, এই যে স্লাইসার রুটিগুলো, এগুলো প্যাকেজিং করতে হবে। নর্মাল প্যাকেজিং থাকে, আমি বাজারে দেখেছি, ভালোভাবে রিসার্চ করে দেখেছি যে বাজারে যে পাউরুটিগুলো থাকে সেগুলো কিন্তু যে প্যাকেজিংগুলো থাকে অতটা স্মার্ট কোয়ালিটির প্যাকেজিং থাকে না, নর্মাল প্যাকেট থাকে। তো প্যাকেজিং প্লাস্টিকগুলো আপনি কলকাতার ক্যানিং স্ট্রিটে পেয়ে যাবেন, তাছাড়া আপনি চাইলে কলকাতার বনফিল্ড লেনে পেয়ে যাবেন, কলকাতার চায়না বাজারে পেয়ে যাবেন, বাংলাদেশের চক বাজারে পেয়ে যাবেন, ঢাকার মিটফুড থেকে পেয়ে যাবেন,
আর এই পাউরুটির প্লাস্টিক প্যাকেট নিয়ে আপনাকে প্যাকেজিং করতে হবে। প্যাকেজিং এর জন্য আপনি একটা সেমি অটোমেটিক মেশিন, সেমি অটোমেটিক সিলিং মেশিন কিনতে পারেন, যেটা দাম পড়ে 18,000 টাকা থেকে 20,000 টাকা। এবং এই ব্যবসাটা করার জন্য যদি এই যে পাউরুটি তৈরির প্রথম প্রথম যারা ব্যবসায় নামছেন তারা তো পাউরুটি তৈরি সম্পর্কে কোনো আইডিয়া নেই, তাদের কাছে কোনো আইডিয়া থাকে না, এবং সেটার জন্য একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হয়। কারণ ব্যবসায় নামার আগে প্রথমে আপনার সেটা বুঝতে হয়, জানতে হয়, শিখতে হয়। তো এর জন্য আমি ট্রেনিং কটা ইনস্টিটিউটের নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা সেখান থেকে যোগাযোগ করে সেখানে আপনারা ট্রেনিং নিতে পারেন। তো এই ব্যবসাটা দেখতে গেলে পুরোপুরিভাবে শুরু করতে গেলে, ভালোভাবে স্ট্যান্ডার্ডভাবে স্ট্যান্ডার্ড কোয়ালিটিভাবে শুরু করতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা পুঁজির মধ্যে আপনি পুরোপুরি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। তবে এই ব্যবসাটিতে যেমন ইনভেস্ট আছে তেমনই কিন্তু ইনকাম আছে, এবং এই ইনভেস্টটা কিন্তু আপনাকে একবারই করতে হচ্ছে, বারবার আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না। যেমন ধরুন আপনার মেশিনের ক্ষেত্রে আপনাকে কোনো খরচ করতে হবে না, শুধুমাত্র আপনার ইলেকট্রিক কানেকশন আর র মেটেরিয়ালসের ক্ষেত্রে আপনার খরচ বারবার করতে হবে, কিন্তু আদার্স কোনো কস্টিং যে বারবার আপনাকে কিনে মেশিন কিনতে হবে এরকম কোনো ব্যাপার নেই। তো আপনি চাইলে এই ব্যবসাটা কিন্তু কমার্শিয়াল ইলেকট্রিক কানেকশন নিয়ে আপনাকে এই ব্যবসাটা খুলতে হবে। এবার এই ব্যবসাটা আসলে লাভের অঙ্কটা কেমন আছে, আমি প্রথমেই বলেছিলাম যে এই ব্যবসাটিতে প্রতি 100 টাকায় আপনি পাউরুটি বিক্রি করে প্রায় 30 টাকা থেকে 35 টাকা পর্যন্ত লাভ করতে পারবেন। অর্থাৎ আপনি 30% থেকে 35% লাভ করতে পারবেন ব্যবসাটিতে। প্রতিদিন যদি আপনি 10,000 টাকার পাউরুটি বিক্রি করেন, পাইকারি যদি আপনি 10,000 টাকার পাউরুটি বিক্রি করেন প্রতি দোকানে, কিন্তু প্রচুর সেল আছে। কিন্তু একবার যখন জেনে যাবে যে আপনার কাছে আপনার পাউরুটি তৈরির কারখানা আছে, তখন কিন্তু আপনার কাছ থেকে যে মুদির দোকানগুলো আছে, গ্রোসারি শপগুলো আছে, যারা স্পেশালি রুটি বিক্রি করে থাকে, যা বা মিষ্টির দোকানগুলোতে কিন্তু অনেক সময় রুটি বিক্রি হয়, সেখানকার যে খুচরো বিক্রেতারা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে পাইকারি রেটে এসে মাল কিনে নিয়ে চলে যাবে, পাউরুটি কিনে নিয়ে চলে যাবে। তো প্রতিদিন যদি আপনি 10,000 টাকার মাল বিক্রি করা কিন্তু কোনো ব্যাপারই না। তো আপনি যদি পার ডে 10,000 টাকার পাউরুটি বিক্রি করেন, আমি প্রথমে বলেছিলাম 30% যদি আপনি লাভ করেন, তো সেক্ষেত্রে আপনি পার ডে আপনি 3,000 টাকা লাভ করতে পারছেন, সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 90,000 টাকা লাভ হবে। তো এই ব্যবসাটা করার জন্য কী কী লাইসেন্সের প্রয়োজন এটা জানা সবথেকে জরুরি। প্রথমেই আপনার যে লাইসেন্সটা দরকার ব্যবসার জন্য সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স খুবই জরুরি। 2 নম্বর হচ্ছে ফাসাই রেজিস্ট্রেশন করতে হবে, যেহেতু এটা ফুড প্রোডাক্ট। 3 নম্বর হচ্ছে ফায়ার লাইসেন্স লাগবে, যেহেতু আপনি একটা কারখানা খুলছেন সেহেতু সরকারের তরফ থেকে একটা আপনাকে ফায়ার লাইসেন্স বের করতে হবে। 4 নম্বর হচ্ছে পলিউশন বোর্ড NOC লাইসেন্স, যেহেতু এটা বায়ু দূষণ করবে সেক্ষেত্রে আপনাকে একটা পলিউশন বোর্ড NOC লাইসেন্স বের করতে হবে। সব কটা লাইসেন্স আপনি চাইলে অনলাইন বের করতে পারেন, শুধুমাত্র ট্রেড লাইসেন্স ছাড়া অনলাইন আবেদন করে আপনি যেখানে সাইবার ক্যাফে আছে সেখানে আবেদন করে এই লাইসেন্সগুলো পেতে পারবেন। 5 নম্বর যে লাইসেন্সটা সেটা হচ্ছে MSME রেজিস্ট্রেশন করতে হবে। 6 নম্বর যেটা লাগবে সেটা আপনি যদি ইন্ডিয়া বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনাকে জিএসটি রেজিস্ট্রেশন আপনাকে করতে হবে। তো ব্যবসাতে নামার আগে কিন্তু অবশ্যই মার্কেটটা অ্যানালাইজ করবেন, এবং মেশিন কেনার আগে মেশিনটা ভালোভাবে যাচাই করে নেবেন। কারণ আপনি যখন মেশিন কিনবেন সেক্ষেত্রে কিন্তু আমি থাকবো না, তার মাঝখানে কিন্তু আমি থাকবো না, সেক্ষেত্রে আপনাকে নিজ দায়িত্বেই কিনতে হবে মেশিনটা। মেশিন বিক্রেতার সাথে কিন্তু আমার কোনো সম্পর্ক নেই, কোনো টাকার লেনদেন হয় না। সেক্ষেত্রে বলবো আপনি যখন মেশিনটা কিনবেন অবশ্যই মেশিনটা ভালোভাবে দেখে শুনে কিনবেন, এবং মার্কেটটা অ্যানালাইজ করে ব্যবসাতে নামবেন। কারণ লাভ ক্ষতি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যবসার আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন আপনার জন্য আরেকটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হবো, ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ।